আট প্রহরের গল্পের দুনিয়ায় আমরা এরকমই প্রায় আশ্চর্য এবং অদ্ভুত গল্প নিয়ে আসি। আজকের গল্পটাও এরকমই একটা আশ্চর্য এবং অদ্ভুত গল্প। আমরা জানি না এটা অলৌকিক না লৌকিক, না বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে। আমাদের আজকের গল্পটি এরকম একজনের মুখে শোনা, তার জীবনের অদ্ভুত ঘটনা ঘটেছিল একটি কালো বিড়ালকে কেন্দ্র করে। ধরা যাক তার নাম অজিত বাবু। সামাজিক কারণে তার নাম আমাদের একটু বদলে দিতে হলো, তিনি নিজেও চাইছিলেন না যে তার নামটা আমরা বলি। আশ্চর্য একটি ঘটনা ঘটেছিল তার জীবনে একটি কালো বিড়ালকে কেন্দ্র করে, সেই ঘটনাটাই আজকে আমরা বলব। একদিন সকালবেলায় অজিত বাবু উঠে বাড়ির বাইরে এলেন বাজার যাবেন বলে। তাড়াহুড়ো থাকে সকালবেলায়, তারপরেই ওনাকে দোকানে বেরিয়ে যেতে হবে। উনি একটি স্টেশনারি দোকানে আশপাশে কাজ করেন। দরজার সামনে এসে দাঁড়ালেন। রোজ পাখি কুকুর বেড়াল এদেরকে সব রুটি বা অন্যান্য খাবার টাবার উনি দেন। রাস্তায় দরজার পাশে যথারীতি তাই করছেন আজকেও। বাস থেকে একটা বিড়াল ডেকে উঠল। তিনি না দেখেই বললেন, হ্যাঁ রে বাবা, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি বাবা, কাকগুলোকে আগে দিয়ে দি, বড় ঝটাপটি করছে দেখছিস তো, ওদের আগে দিয়ে দি, বড় জ্বালাচ্ছে, তোকে দেব দেব দেব। কাকগুলোকে তিনি রুটির টুকরো দিচ্ছিলেন। সামনে বিড়ালটা, কিন্তু বিড়ালটা সমানে ডেকে চলেছে। বিড়ালগুলো এরকমই করে, ডেকেই চলে, বললেও থামতে চায় না। অজিত বাবু ঘুরে বিড়ালটাকে দিতে গেলেন খাবার। তাকাতেই দেখলেন কুচকুচে কালো একটি বিড়াল তার দিকে তাকিয়ে বসে আছে আর হালকা হালকা দেখে চলেছে। বিড়ালটা চোখ দুটো হলদেছে, কিরকম একটা গা ছমছম করে উঠল অজিত বাবুর। এই বিড়ালটাকে কখনো উনি দেখেননি, এই বিড়ালটাকে মনে পড়ছে না আশপাশে কখনো উনি দেখেছেন বলে। একটা অদ্ভুত লাগলো ওনার মনে আর শরীরে, একটা ফিলিংস, একটা অনুভব হলো তার। এরকম কালো কুচকুচে বেড়াল বড় একটা দেখা যায় না। উনি বললেন, তুই কি আবার নতুন আমদানি হলি না কি রে? ঠিক আছে, নে তুইও নে। বেড়ালটিকে উনি কখনো দেখেননি, সত্যি দেখেননি আশেপাশে। যাই হোক, সুমনবাবু বাজার থেকে ফিরে তাড়াতাড়ি কর্মক্ষেত্রের দিকে তার সাইকেল চালিয়ে চললেন। মানি ব্যাগে কিছু দরকারি কাগজ আর 3,000 টাকা নিয়ে নিলেন। বাড়ির কিছু কাজ আছে সেগুলো রাস্তার মধ্যে করে নেবেন, আর দোকানের মালিক তাকে এই টাকাটি দিয়েছে কিছু পেমেন্ট করার জন্য, পেমেন্ট করতে হবে কয়েকজনকে। রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছেন অজিতবাবু, হঠাৎ কানে এলো একটা বিড়ালের আওয়াজ। থেমে গেলেন, ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই কালো বিড়ালটা সঙ্গে সঙ্গে আসছে। হ্যাঁ, ওনার মনে হলো যে সঙ্গে সঙ্গেই আসছে, কারণ তিনি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছেন, বিড়ালটার আসার কথা না। তো তিনি বললেন, আরে তুই আসছিস কেন, দেখো কাণ্ড দেখো কাণ্ড, যা 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 তুই চলে যা। কিন্তু বিড়ালটা ডাকতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্রমাগত ডেকেই চলেছে যেন কিছু বলতে চায়। অজিতবাবু বললেন, আরে যা 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 চলে যা চলে যা, দেখো ফেরে আর আমি ফিরে এসে দেবো রে বাবা, তোকে তোকে খাবার দেবো, দিলুম তো সকালে, আজকে অনেক কিছু নিয়ে আসবো, একটা বিয়ে বাড়িতে যাবো তো, চা 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 চলে যা চলে যা বাবা চলে যা এখন চলে যা। যারা পশু পাখি ভালোবাসেন তারা জানেন যে তারা এই ধরনের মানুষরা পশু পাখিদের সঙ্গে কথা বলেন। আশপাশে লোকজন মানুষ দেখলে ভাববে আশ্চর্য মানুষ তো, পশু পাখি কি মানুষের ভাষা বোঝে নাকি, কথা বলছে কেন। প্রায় হাফ কিলোমিটার মতো যাওয়ার পর হঠাৎ মনে হলো পিছনে সাইকেলের ক্যারিয়ারে কি যেন একটা আছে ভারী মতো। তো উনি তো ভারী মতো কিছু নেননি ক্যারিয়ারে, একদমই ফাঁকা ক্যারিয়ার ছিল। যখন বাড়ি থেকে বেরোলেন থামলেন, থেমে দেখলেন আশ্চর্য ব্যাপার, ঠিক থামার পরেই কালো বিড়ালটা, সেই কালো বিড়ালটা তড়াক করে তার ক্যারিয়ার থেকে নেমে চলে গেল। গিয়ে উনি দেখলেন ঠিক ফুটপাথের সামনে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল আর ওনার দিকে তাকিয়ে রইল। উনি অবাক হয়ে গেলেন। মজার কথা, বিড়ালটা উঠল কখন আশ্চর্য তো,
আর এত ভারী বা লাগছিল কেন ওনার? বিড়াল তো এত ভারী ভারী হওয়ার কথা না। অবাক গলায় উনি বললেন, আরে কি মুশকিল, তুই কখন উঠলি ক্যারিয়ারে? আরে যা না, যা 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 না বাবা, যা না রে, কাজে যাচ্ছে বলছি তো আমি, আর কাজে যাচ্ছি তো, আসবো রে বাবা, দেব 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 খাবার দেব, যা বাবা এখন যা। পাশ থেকে এক ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন, মশাই একটা কথা বলি শোনেন, এ কালো বেড়ালকে কেউ পোষায়? হ্যাঁ হ্যাঁ, কি সব যে কাণ্ড করেন আপনারা, ক্ষতি হয়ে যাবে বলে দিল ম্যাম। জানেন কি কি হয়, আমার ভাই ভাইরার হয়েছিল জানেন, যাকে সে সবার বলে কাজ নেই কি হয়েছিল, যাকে তাড়িয়ে দিন বসে, তাড়িয়ে দিন যা তো সাপ কান্নি কামড়ের বেড়াল কালো রকমের বেড়াল পুষে। বিড় বিড় করতে করতে ভদ্রলোক ফুটপাত দিয়ে চলে গেলেন। যাই হোক, তাড়াতে আর হলো না বেড়ালটাকে। বেড়ালটা যেন মনে হলো রাগ হয়ে গেছে, এরকম একটা মুখ চোখ করে রাগত ভাবে সেই চোখে ফুটপাথের ওই লোকটার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপরে হেঁচে পাশের গলিটায় ঢুকে গেল। যাই হোক, এই কাণ্ডটির পর অজিতবাবু চললেন ইলেকট্রিকের দোকানের দিকে, কারণ কিছু পেমেন্ট করার আছে তার। মালিক দিয়েছে ওই 3,000 টাকা তিনি যে নিয়েছিলেন, আর সঙ্গে কিছু বিল, সেটা দিতে হবে। দোকানের সামনে এসে শুরু হলো সমস্যাটা। বাড়ি থেকে মানি ব্যাগটা নিয়েই বেরিয়েছিলেন উনি নিশ্চিত, কিন্তু মানি ব্যাগটা উনি কোনো পকেটেই খুঁজে পাচ্ছেন না। ওনার মনে আছে যে মানি ব্যাগটা পেছনের পকেটে নিয়ে বেরিয়েছিলেন। সর্বনাশ, সর্বনাশ! মালিককে কি বলবেন উনি? মালিক তো ছাড়বে না, তার মাইনে থেকে মালিক টাকা কাটবেই। এই সামান্য কড়া টাকা টাকা মাইনে পান উনি মাস গেলে, সেটা থেকে যদি 3,000 টাকা কমে যায় এই মাসে, তো সর্বনাশ হবে একেবারে। কামতে শুরু করলেন অজিতবাবু দুশ্চিন্তায়, স্বাভাবিক। দোকানদার ছেলেটি সেটা দেখে বলল, অজিতা হলোটা কি বলতো, তুমি তো ঘামছো কেন, কিছু হয়েছে নাকি, শরীর খারাপ কিছু লাগছে, বসো না, টুলটে দে। উনি বললেন, না মানে টাকাটা আমি খুঁজে পাচ্ছি না, জানিস টাকাটা খুঁজে পাচ্ছি না, মানি ব্যাগ তো নিয়ে বেরিয়েছিলাম, বিশ্বাস করো আমি নিয়ে বেরিয়েছিলাম, কি হলো আমি তো কিছু বুঝতে পাচ্ছি না। দোকানদার আর দোকানদারের ছেলে যারা যে লোকজন ছিল তারা সবাই মিলে, অজিতবাবু সবাই মিলে আশপাশটা খুঁজে দেখলো তন্ন তন্ন করে একেবারে, নর্দমার ধার যে রাস্তাটা দিয়ে উনি এসেছেন সমস্ত কিছু, কিন্তু কোথাও খুঁজে পেল না। আশপাশে সবাইকে জিজ্ঞেস করলো যারা ওখানে বসে আছেন, যে কোনো মানি ব্যাগ, কোনো কাগজ, কোনো কিছু পড়ে আছে কিনা, কোনো প্যাকেট পড়ে আছে কিনা দেখেছেন কিনা। ইলেকট্রিকের দোকানদার এই সমস্ত খোঁজাখুঁজি পর বলল, যা তোমার কপাল খারাপ বুঝলে অজিতদা, এ তোমার খারাপ কপাল খারাপ, এই সকালে তুমি কাকে মুখ দেখে উঠেছিলে বলো তো, হ্যাঁ কাকে সকাল দিকে মুখ দেখে উঠেছিলে, আরো ক্ষতি হয় বুঝলে তো, আরো ক্ষতি। অজিতবাবু একটু থামলেন। সকালবেলা সকালবেলা তো উনি কালো বিড়ালটাকেই দেখে উঠেছেন, প্রথম তো নতুন কেউ কালো বিড়ালটাকেই দেখলেন, কুলি যাচ্ছিলাম আগে কখনো দেখেন উনি সেই কালো বেড়ালটাকে, রাস্তার লোকটাও বলল যে কালো বেড়াল ক্ষতি করে দেয়, ইলেকট্রিকের দোকানদার বলছে কি এখানে ক্ষতিটা করবেই বা কেন কালো বেড়ালটা, উনি ভেবে পাচ্ছেন না, উনি তো খাবার দিয়েছেন তাকে, খাবার দিলেন তা সত্ত্বেও ক্ষতি করবে কালো বেড়ালটা। যাই হোক, এখন আর কিছু করারও নেই, অজিতবাবুকে ফেরত যেতে হবে দোকানে, বলতেই হবে সত্যিটা, যা হয় হবে, দোকানের মালিককে বলতে হবে যে কিস্তিতে অন্তত টাকাটা কাটুন, একবারে কাটলে খুব সমস্যা হবে, স্বাভাবিক একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যদি হঠাৎ করে 3,000 টাকা মাসের শেষে কমে যায় সমস্যা তো হবেই। মাঝপথে উনি সাইকেল চালিয়ে যাচ্ছেন খুব ধীরে ধীরে, একটু চিন্তিত ভাবেই, টাকাটা এরকমভাবে খোয়া গেল
স্বাভাবিকভাবে চিন্তিত একটু তো হবেনি। হঠাৎ মনে হলো একটা বিড়াল ডেকে উঠলো পেছন থেকে। মুহূর্তের মধ্যে অজিতবাবুর আঙুলগুলো ব্রেকটাকে চাপ দিল, সাইকেলটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই বিড়ালটা। হ্যাঁ, সেই বিড়ালটাই তার দিকে তাকিয়ে হা কেমন যেন মনে হচ্ছে হাসছে। সুমনবাবু বলে উঠলেন, এত বড় ক্ষতি করলি বাবা, তুই তুই আমার ক্ষতি করবি বাবা। আমি তোকে খাবার দিলাম, এসে বললাম তোকে খাবার দেব। আচ্ছা ঠিক আছে, যদি করিস কর। মাথা নিচু করে অজিতবাবু সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলেন। শরীরের মনের কোনো জুরিয়া নেই ওনার। খুব স্বাভাবিকভাবে একটা এত বড় লোকসান হওয়ার পরে এটাই তো হওয়া স্বাভাবিক। সাইকেলের পিছন দিকটা হঠাৎ ভারী ভারী লাগতে লাগলো ওনার। ঠিক আসার সময় যেমন ভারী লেগেছিল যখন সেই কালো বেড়ালটা উঠে বসেছিল তার ক্যারিয়ারের এবং নেমে গেছিল তড়াক করে। অজিতবাবুর লোমকূপগুলো খাড়া হয়ে গেল। বুঝতে পারলেন অজিতবাবুর একটা কিরকম হচ্ছে শরীরের মধ্যে। পরিষ্কার বিড়ালটা ডাক শুনলেন ক্যারিয়ার থেকে। পিছন ফিরে সাইকেলটা থামিয়ে দিলেন। দেখলেন তড়াক করে আবার সেই কালো বিড়ালটা নেমে গেল ক্যারিয়ার থেকে রাস্তার দিকে। রাস্তাটা পেরিয়ে গিয়ে ফুটপাতে গিয়ে উঠে দাঁড়ালো। তার দিকে সেই হলদে চোখে তাকিয়ে রইল ফুটপাত থেকে গিয়ে সেই কালো বিড়ালটা। অজিতবাবু এবার একটু ভয়ই পেয়েছেন। এটা কি করে সম্ভব? বিড়ালটা তো ফুটপাতে ছিল শেষ যখন দেখেছিলেন। উঠল কখন সাইকেলে? আর বিড়ালটা মানুষের মতো এত ভারী বা হয় কি করে? এটা উনি আগে লক্ষ্য করেছেন? ঠিক এই সময় পেছন থেকে এক ভদ্রলোক চেঁচিয়ে থাকে বললেন, মশাই আপনি কি সাইকেলের ক্যারিয়ারের মধ্যে মানি ব্যাগ রাখেন না কে? লোকটি বলে চলল, দেখুন না পেছনে আপনার এই ক্যারিয়ারের মধ্যে আপনার মানি ব্যাগটা পড়ে আছে, যা তো সব টাকা হারিয়ে ফেলবে, তারপরে লোককে ব্যতিব্যস্ত করবে। খেয়াল নেই কিছু নেই বাইশ হচ্ছে। অজিতবাবু দেখলেন অদ্ভুত ব্যাপার, সাইকেলের ক্যারিয়ারের ফাঁকে তার মানি ব্যাগটা ঢুকে আছে মাঠগার্ড আর ক্যারিয়ারের মধ্যে আটকে। আশ্চর্য বিষয়, সবাই তন্ন তন্ন করে খুঁজেছে, উনিও খুঁজেছেন, ইলেকট্রিক দোকানের লোকজনও খুঁজেছে, কেউ কিছু দেখেনি, তখন তো ছিল না এটা। ঠিক সেই সময় একটা বিড়ালের ডাকে মুখ তুললেন অজিতবাবু ফুটপাতে সেই কালো বিড়ালটা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে। কালো বিড়ালটা হলদেটে চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর ডেকে চলেছে। বাবু আর কখনো জীবনে সেই কালো বিড়ালটাকে দেখেননি। যেখানে যত কালো বিড়াল দেখেন তারপর থেকে সাইকেলের ক্যারিয়ারে বসিয়ে দেখার চেষ্টা করেন না, এই কালো বিড়ালগুলো তো অত ভারী না, না এত তো ভারী নয়। শিক্ষিত মানুষকে দেখলে তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা কালো বিড়াল কি মানুষের মতো ভারী হতে পারে? আজকের গল্পটি এখানেই শেষ হল। ধন্যবাদ শোনার জন্য। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সাবস্ক্রাইব করুন। আবার কয়েকদিনের মধ্যেই আসবো নতুন একটি রুদ্ধশ্বাস।